হ্যাঁ, তাতে কি সুবিধা হবে? তুমি যে ওনাকে চেনো, তাতে কি সুবিধা হবে? সুবিধা হবে, আমি ওনাকে দিয়েই অ্যাডভোকেট গাঙ্গুলিকে থামাতে পারবো। কেন উনি তোমার কথা শুনবেন? কেন কেন উনি তোমার কথা শুনবেন? শুনবে শুনবে, কথা শুনবে, কথা শোনাতে হবে। আর শোনাবার মন্ত্র আমি জানি। সে মন্ত্রই আমি প্রয়োগ করব। আরে বাবা, এত হেয়ালি করছো কেন? তুমি ওনাকে চেনো হ্যাঁ কি না? স্পষ্ট কথা বলো না, কিভাবে চেনো তুমি ওকে? থাক না, ওকে ওর মতন কাজটা করতে দাও। ওর মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ আছে। আর তাছাড়া আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো কেসটাকে ধামা চাপা দেওয়া আর বিয়ের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সম্পন্ন করা, তাই না? তুমি পারবে? পারবো না, পারতে আমাকে হবেই। আপনার যেমন গলার কাটা ওই অ্যাডভোকেট গাঙ্গুলি, আমারও গলার কাটা। কে কে তোমার গলার কাটা? ধরে নিন ওই অ্যাডভোকেট গাঙ্গুলি। আজ এখানে তোমার থাকার কথা ছিল, আমার পাশে, আমাদের বাড়িতে, আমাদের সংসারে, কিন্তু রয়ে গেছে তোমার দিদি। আমি সেই মেয়েটাকেই চেয়েছিলাম যাকে আমি প্রথম আই লাভ ইউ বলেছিলাম। লিসেন গীতা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মন থেকে বলে যাচ্ছি, আমি তোমার দিদিকে অ্যাকসেপ্ট করতে পারিনি। বিশ্বাস করো, আমি কায়ে মনোবাক্যে প্রার্থনা করেছিলাম যাতে তুমি পরাজিত হও, যাতে তোমাকে অ্যাকসেপ্ট করতে না হয়। মানে কিভাবে সেটা কিভাবে সম্ভব? সম্ভব মানে এই যে এই কেসটাতে যদি আমি আমার কথা না রাখতে পারি, ধামা চাপা না দিতে পারি, আর কোর্টের বাইরে যদি কেসটা সেটেল করতে না পারি, ওই যে আমার শাশুড়ি মা আমার জীবনের সেরা উপহারটা আমার হাতে তুলে দেবেন না। কার কথা বলছো? আমার স্বামী, আমি সংসার করছি, স্বামীও আছে, কিন্তু আমি তো থাক এসব কথা, মুখটা একটু বন্ধ রাখো। উনি সম্পর্কে তোমার শ্বশুর মশাই হন গিনি। সরি, তবে আমি একটা কথা বলি সবাইকে, বাড়ির গুরুজনরা আছেন কি, আমার খুব লজ্জা লাগছে। কিসের লজ্জা? কিসের লজ্জা তোমার বলো? আমার স্বামী আমার সাথে এক ঘরে থাকেন না। তাই লজ্জা কাটানোর জন্য আমি এই মামলাটাকে কোর্টের বাইরেই সেটেল করে দেব বাবা, আই প্রমিস। জীবনে পারবে না তুমি, অ্যাডভোকেট গাঙ্গুলিকে মাত দেয়া এত সহজ কাজ নয়। তুমি ওকে চেনো না? চিনি, খুব ভালো করে চিনি। আপনি ভাবতেও পারবেন না কতটা ভালো করে আমি চিনি। আপনি বুঝবেন না, আপনি বরং এক কাজ করুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভাষণ দিচ্ছে সেই ভাষণটাই দিয়ে যান, কোনো লাভ হবে না। বাবা আপনি ভাববেন না, আমি আছি। তুমি যেটাকে ভাষণ বলছো না, সেটা ভাষণ নয়, সেটা হচ্ছে সত্য বচন, সত্য কথা, যেটা এখনকার দিনে খুবই বিরল। পুরো পরিবারের সবাই এখন মিথ্যের দিকে, দেখো শুধু আমি আর আমার মা ছাড়া। আর একটা কথা বলে দিচ্ছি, সত্যের জয় তো হবেই। আমার বর্তা যেরকম সারা জীবন হক কেস জিতে এসেছেন, তেমনি অ্যাডভোকেট গাঙ্গুলিও কোনো কেস কখনো হারতে শেখেনি। এটা ওর ফার্স্ট কেস, এর আগে ও কোনো কেস লড়েনি, কোনো কেস পাইনি, কেউ ওকে কেস দেয়নি। তাহলে এখন থেকে ওর জয়যাত্রা শুরু হবে।
তোমাকে হারতে হবে বর্দা, পদ্মর কাছে, পদ্মর কাছে, অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে। শুনলে ও কি বললো? তো তুমি মাথা গরম করো না, ওর কথা কান দিও না, মাথাটাই গেছে। তুমি 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 রেস্ট নাও, আমি তোমার জন্য চা করে আনছি। দিদি আমি যাচ্ছি, দরকার নেই, বাবার জন্য স্পেশাল কফি আমি করে আনছি। গিনি যতই কফি বানাও, এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বললে না, সেই কথাগুলো যদি তুমি কাজে করে দেখাতে না পারো, না পারলে আমারই ক্ষতি, কারণ আমার বরটা অন্য ঘরে থাকে। আমার বরটার মনে অন্য কেউ, আর এই অন্য কেউটা অন্য কেউ নয়, আমার বর নিজের কেউ, আমার বোন, আমার বোন। নমস্কার বড়বাবু। আমি কাজ করছিলাম আর আপনি হুট করে ঢুকে পড়লেন। আপনি বলে আমাকে চিনতে পারেননি। আমার নাম কিরণ কান্তি ব্যানার্জি। এবার বস। আপনি বোধহয় কারো ঘরে ঢোকার জন্য অনুমতি টনুমতি নেন না? না, শুনেছিলাম যে এই থানার ওসি পঙ্কজ কুমার খাস্টুবিশ একটু ট্যারা আছে, আজ দেখলাম। আপনার ছেলে জানে শুধু ট্যারা নয়, হেটাও বটে। আর এইসব ক্রিমিনাল দেখলে না গায়ে রক্ত কেমন লাফাতে শুরু করে, মানে ধমনী দিয়ে, শিরা উপশিরা দিয়ে, তখন দু একটা চটকা পরে চলে যায়। কে কৃপানবাবু, মনে আছে তো? মুখ সামলে কথা বলবেন। হচ্ছে কি, আস্তে কথা বলতো বড়বাবু। আমি এখানে ঝগড়া করতে আসি, আমি এখানে এসেছি কারণ এই কেসের সব ডায়েরিগুলো এখানেই হয়েছে, তো সামনেই ডেট। আমি চাইছি যে ব্যাপারটা একটা সমাধান, মানে আপনি বুঝতে পারছেন তো, আর তার জন্য যা যা করণীয় আমি সব করতে রাজি আছি। আর আপনি তো জানেন যে আমি কতটা ইনফ্লুয়েন্সিয়াল লোক। তাই বলছিলাম যে এই কেসটা অগ্নিজিৎ মুখার্জি লড়ছেন, আমিও আছি, তাই ওই অ্যাডভোকেট গাঙ্গুলি বলে পাকা মেয়েটা কিচ্ছু করতে পারবে কিচ্ছু না। তাই বলছিলাম যে আপনি যদি মানে যদি কিছু দিয়ে টিয়ে একটু সেটেল করে নেওয়া যায়, তাই না? কে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, শেষমেশ আর কোনো উপায় নেই দেখে বড়বাবুকে ম্যানেজ করতে চলে এসেছেন, তাই না? তাই পরামর্শটা কে দিয়ে পাঠিয়েছে, অগ্নিজিৎ মুখার্জি নাকি আপনি নিজেই চলে এসেছেন? আমাকে চেনো না বলে রাখলাম। আঙুল নামান, আঙুল নামান। রাজনীতিবিদ বলে কিন্তু আইনের আওতার বাইরে নন। একজন অ্যাডভোকেটকে থানার বড় বাবুর সামনে হুমকি দিচ্ছেন, আপনিও আপনার ছেলের সাথে শ্রীঘরে যেতে পারেন। এই অ্যাডভোকেট গাঙ্গুলি, বড়বাবু আপনার চেম্বারে যদি আমি আবার কাউকে মারি আপনার প্রবলেম নেই তো? সেল
সেলফ ডিফেন্স সেকশন নাম্বার আমি বলে দেবো কি কি কারণে হাত তুলেছি এই কি হচ্ছে কি এসব আপনি রাজনীতি করেন তাই না আমি চাকরি করি পাঁচ বছর পর আপনি ফিরেও আসতে পারেন আবার হারিয়েও যেতে পারেন আমার কিন্তু অনেক দিনের চাকরি বাধা ধরা মায় না তাই এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয় না আমরা এখানে ডিউটি করতে এসেছি আপনাদের তাবেদারি করতে আসিনি গীতা এলএলবি গীতা এলএলবি